দীর্ঘ সময় ধরে চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে শরীরটা ঐক্যবদ্ধ ভাবে আমরা অফিসে বসে কর্মী সভার মাধ্যমে একজন বডি ম্যানেজের সর্বনিম্ন ডিসচার্জ হবে, অর্থাৎ একজন বডি ম্যানেজের যদি কোথাও শেষ করে টাকা পেয়ে থাকে 6 টাকা যোগ হবে, কোথাও শেষ করে টাকা পেয়ে থাকলে 6 টাকা যোগ হবে, অর্থাৎ 20 টাকার নিচে কোনো বডি সিলি হবে না। 20 টাকার নিচে কোনো বডি আগামীতে আমরা সিলি করব না। সর্বনিম্ন বডি 20 টাকা নিচে সিলি হবে না, কলা 5 টাকা নিচে 8 টাকা নিচে হবে না, এবং কাটিং 5 টাকা নিচে হবে না, আয়রন 5 টাকা নিচে হবে না, এবং পেছনে যেসব শ্রমিক আছে যারা 14,000 টাকার লেবার আছে, যেই রূপ বলতে পারি আমরা পিকআপটা, হোল মেশিন এবং কান্টা মেশিন এবং ক্লিন মেশিন শ্রমিক কোটা 25,000 টাকা তাদের আমরা দাবি জমা দিয়েছি, এবং পাশাপাশি যারা অবলম্বন করে তাদের 15,000 টাকা দিয়েছি, যারা শুধু আছে তাদের 13,000 টাকা আমরা দাবি জমা দিয়েছি। এই দাবি জমা ভিত্তিতে আজকে এই প্রোগ্রাম, পাশাপাশি মালিকরা আমাদের দীর্ঘদিনের ধরে শ্রমিকদের পক্ষে আমি পরিশোধ করে না পাকিস্তান বলে এক ভরি সোনার দাম ছিল 160 টাকা, এক ভরি সোনার দাম ছিল 160 টাকা, 160 টাকায় 12 আনা সোনা কিনা যেত, আর আজকের বাংলাদেশে 12 আনা সোনার দাম হচ্ছে 60,000 টাকা। পাকিস্তান বলে 125 টাকায় 77 কেজি গরুর মাংস কিনা যেত, আর আজকের বাংলাদেশে এক দিনের বেতন দিয়ে 1 কেজি গরুর মাংস কিনা যায় না। পাকিস্তান আমলে 125 টাকায় 50 কেজি সরিষার তেল পাওয়া যেত, আর আজকের বাংলাদেশে 50 কেজি সরিষার তেল দাম কত? 15,000 টাকা। আজকে হচ্ছে আমাদের অবস্থা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, 900 টাকা 90 টাকা 60 টাকা সাল, 90 টাকা খাসি, তারপরেও বলছে আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি, এত ভালোবাসো মালিকরা। এই সোনার বাংলা কাজে লাগিয়ে তাদের আজকে সোনার সংসার হয়েছে, সংগ্রামী সাথী বন্ধুগণ। আজকে এখান থেকে যাওয়ার পরে আপনারা প্রত্যেক মালিককে মনে দেবে আমাদের কোনো মালিকের সাথে ব্যক্তিগত কোনো বিরোধ নেই, মালিককে যে বলবেন জিনিসপত্রের দাম বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, ঘর ভাড়া বেড়েছে, খাবার দাম বেড়েছে, কত বেলকে পত্রিকায় দেখলাম সমস্ত শিক্ষক উপকরণের দাম বেড়েছে 20%, একটা কাঠ পেন্সিল MB2 যেটা সবচেয়ে ভালো তা ছিল 10 টাকা, বর্তমানে তার দাম হয়েছে 12 টাকা, বসুন্ধরা খাতা ছিল একটা 15 টাকা 120 করে তার দাম হয়েছে 25 টাকা। এই হচ্ছে বাজারের অবস্থা, আমি আর কথা বাড়াবো না। সংগ্রাম করতে হবে নিজস্ব সংগঠন লাগবে, আর সবই শ্রেণীর নেতৃত্ব আমরা বিশ্বাস করি, সবই শ্রেণীর নেতৃত্ব আন্দোলন করে দিতে হবে, সর্বক্ষেত্রে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব আন্দোলন করতে হবে, এমনকি জাতীয় ক্ষেত্রে যদি শ্রমিক কৃষক মেয়াদের মানুষের একটা পার্শ্ববর্তী সমাজ প্রতিষ্ঠা করতে হয় সেটাও শ্রমিক শ্রেণীর নেতৃত্ব করতে হবে, শ্রমিক শ্রেণীর নেতৃত্ব করতে হবে। আপনারা সংগ্রাম করে তোলার জন্য